আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি ভিন্ন ভিন্ন আঙ্গিকে নতুন নতুন পেশেন্টকে নিয়ে এবং নতুন নতুন সুস্থতার বিভিন্ন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই। কি সমস্যা ছিল আসুন একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু শুনি এবং এর জন্য উনি কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন সেগুলো একটু ওনার কাছ থেকে আমরা একটু আজকে জানার চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকি, আমার ডাক নাম হলো আলোক। আলোক, খুব সুন্দর নাম। স্যার, আপনার বাড়ি কোথায়? আমার গ্রাম টাঙ্গাইল। টাঙ্গাইলে কোথায়? নাগরপুর। নাগরপুর, আচ্ছা। যদি কিছু মনে না করেন, আপনি কি ব্যবসার সাথে বা কি পেশার সাথে জড়িত আপনি? আমি ছোটখাটো বিজনেস করি আমাদের এলাকায়, লাউহাটি বাজার, এটা দেলদুয়ার থানায় পড়ছে। আচ্ছা, কিন্তু আমাদের বাড়ি নাগরপুর পাশাপাশি, তো এই জন্য। আচ্ছা, আমি ওয়ার্কশপ আইটেমের বিজনেস করি আর কি, হোলসেল করি। দ্যাটস ফাইন। স্যার, আমরা জানি যে আপনি এত দূর থেকে ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, কি হয়েছিল যদি একটু খুলে বলতেন? অ্যাকচুয়ালি আমি তো এখানে আসছি একদম ইলেভেন্থ আওয়ারে, শেষ মুহূর্তে আসছি। শেষ মুহূর্তে? হ্যাঁ, ইতিপূর্বে আমি বেশ প্রায় 4-5 বছর আগে থেকে আমি ট্রিটমেন্ট নিচ্ছি। তো কি হয়েছিল 4-5 বছর আগে? আমার হয়েছিল, আমি তো গ্রামে থাকি, তো দেখা যায় বিজনেসের পাশাপাশি আমি কিছু কৃষিকাজ করি। পুকুরে গোসল করতে নামছি, আমি ওঠার সময় দেখা যায় আমার কোমর ধরে আসতেছে, যেটা কিছুদিন আগেও হতো না, হঠাৎ করে আমার হচ্ছে। তো আমি সবসময় আমার বাচ্চাকে কোলে নেই, কোলে রাখলে দেখা যায় সময় 5-10 মিনিট রাখছে, রাখার পর দেখা যায় আমি এখন পারতেছি না, এরকম বাঁকা হয়ে যাচ্ছে, কোমর বাঁকা হয়ে আসতেছে। তো ওই সময় আমি ডাক্তারের শরণ, মানে বুঝলাম আমি যে আমার সমস্যা হইতেছে, একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় কিছু ওষুধ খাওয়া, আগে যে কাজগুলো খুব অনায়াসে করতে পারতেন এখন আর সেগুলো করতে পারছিলেন না। না, তো আমার আবার একটা অভ্যাস আছে, আমি মানে আমার নিজের মতো করে কোনো নিজের জ্ঞানে কোনো ওষুধ খাই না, ডাক্তারের পরামর্শ ছাড়া। পরামর্শ ছাড়া, এটা ভালো একটা হ্যাবিট। হ্যাঁ, তো আমি ঢাকায় আসলাম, ঢাকায় আমার ছোট ভাই থাকে এখানে, এখানে আমি একজন ডাক্তার দেখাইলাম, অর্থোপেডিক সেট। ওকে, আমার মাথায় তুলে যায়, অনেকে বললো যে অর্থোপেডিক ডাক্তার দেখাইতে হয় এইসব সমস্যায়। তো দেখাইলাম, উনি আমাকে কিছু টেস্ট চাই, ওই দেখো টেস্ট, আমাকে কিছু ওষুধ লিখে দিলেন, যেহেতু পরিচিত এবং আপনার সিনড্রোম গুলো শুনে উনি একটা ওষুধ দিয়ে দিলেন, কিছু ওষুধ দিয়ে দিল, কিছু ব্যায়াম আমাকে দেখে দিল, এগুলা করবেন। তো এগুলো আমি করলাম, ওষুধ খাইলাম, কিন্তু আমি কোনো রেজাল্ট ভালো না, যতদিন ওষুধ খাইছিলাম আর কি কম মনে হইলো আর কি। তো ডে বাই ডে এটা আমার বাড়তে ছিল। আচ্ছা, একটা পর্যায়ে এসে দেখলাম যে আমার এভেন হিপ জয়েন্ট, আমার এই সমস্যাটা, আমি হিপ জয়েন্টে আমার মানে পেইন ফিল করি আমি। আচ্ছা, মানে তখন এটা আমি বুঝতাম না, আসলে হিপ জয়েন্ট বা এভেন কি এগুলো কিছু বুঝতাম না, মানে এখানে আমার যে আমার রানের পাশে ব্যথা করে এরকম চিন্তা ভাবনা করতাম, আমি মুসর দিতাম, ই করতাম, চেষ্টা করতাম যে কমে না কেন বা কি সমস্যা হয়েছে। এটাও যখন ঠিক হয় না, এক দুই মাস চলে গেছে, তখন বলে এখানে মনে আমার সমস্যা হয়েছে, আমার ভিতরে ই হইলো, ভিতর থেকে আপনি অনুভব করতে শুরু করলেন এখানে মনে সমস্যা হয়েছে। তার মানে একই একরকম ভাবে এতদিন থাকার তো কথা না, সেটাই হয়তো কোনো একটা ব্যথা পেয়েছি, কিছু একটা হয়েছে, এটা এক দুই দিন থাকতে পারে, বাট কন্টিনিউয়াসলি এতদিন থাকে, সেটাই। তো আমি তখন গেলাম আমার শ্বশুর, মানে সুমন্দি সবাই থাকে সাভারে, সাভারে এনাম মেডিকেলে গেছিলাম, তখন উনি আমাকে দেখে এরকম কিছু ওষুধ দিয়ে দিয়েছিল যে স্বাভাবিক ঠিক হয়ে যাবে, মহামারী গেছো না। তারপরে ওষুধ খাওয়ার পরে তারপরে আমি মানে কোনো ভালো ফল পাইনি। আচ্ছা, এরপরে আমি বড় চারও দেখছেন, এখন দেখি যে না, আমার একটু বেটার ডাক্তারের কাছে ভালোভাবে পরামর্শ নেওয়া দরকার। আমার 2020 সালের জুন জুলাইতে আমি এরকম ঘুরে ঘুরে হাঁটি, মানে যে মানুষটা একটা সময় কৃষি কাজ করছেন, ব্যবসা করছেন, সব কাজই করছেন, সাঁতার কাটছেন, সেই মানুষটা হঠাৎ করে ধীরে ধীরে দেখছেন, হ্যাঁ এখন আমি ভারী কাজ করতে পারতেছি না, আমি ঘুরে ঘুরে হাঁটতেছি, আমি বাম পায়ে লোড দিতে পারি না, ঢাল উঠতে পারি না, দ্যাট মিন্স আমার সব কাজের মনে ধরেন যে কিছুদূর হাঁটলেই পেইন করছে, পেইন তো সবসময় করছে, মানে এই পেইনটা কখনো ছেড়ে যাচ্ছে না, সারাক্ষণ এই পেইনটা আছে, সবসময় আছে আমার, উঠা বসা, টয়লেটে বসা, সবকিছু মিলে আমার মানে লাইফ সম্পূর্ণই আমার একটা হজবল অবস্থা হয়ে গেছে। আচ্ছা, তো এই পর্যায়ে আমি ডাক্তার দেখাই আমার সাভারে, উনি বলেন উনি ডাক্তার ভালো। তো আমি চিন্তা করলাম আমার তো ভালো হইতে পারে, আমি দেখাই, তো ওনাকে দেখাইলাম, উনি আমাকে দেখে আমাকে এটা
এক্সরে দেখার পরে বলল আপনার এখানে এভিএন যে সমস্যা হিপ জয়েন্টে এটা ড্যামেজ হয়ে গেছে। মানে এই প্রথম আসলে আপনি জানতে পারলেন যে আসলে আপনার এভিএন হয়েছে? এভিএন হয়েছে, তখন আমি এভিএন বুঝতাম না। তো এভিএন হয়েছে, তখন আমাকে একটা ইজি এলো এমআরআই। আমি করবো না, আপনি ডাক্তারের কাছে একবার ওষুধ খাইছি, তারপরে বিভিন্ন এক্সারসাইজ করছি, কোনো ফল পাই নাই। আবার আসছিলাম, উনি একই পরামর্শ দিলেন, আগের চেয়ে খারাপ হয়েছে, আপনি অপারেশন চলে যান যত দ্রুত সম্ভব। কিন্তু আমারও একটা অভ্যাস ছিল, আমি আগে অপারেশন যাবো না, আমি দেখানো বাদ হয়ে যায় নাই, বাদ হয়ে যায়নি, হাঁটা চলা ফিক্সড হয়ে যায় নাই, আমি দেখবো আগে। কারণ আমি জানি যে আল্লাহ এরকম একটা পাস দিয়েছে, কাইটা আমি এটা রিপ্লেস করে হারিয়ে গেলাম, কখনোই সেটা আগের মতো হবে না। আমার এই টেন্ডেন্সি থেকে আমি ধরেন আমি ঘুরছি অনেক, সার্চ করা শুরু করলেন, সার্চ করা শুরু, আমি দুই বছর বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইছি, বাংলাদেশে যারা নাম করা অর্থোপেডিক স্পাইন এগুলো আমি দেখাইছি, তারা সার্জারি পর্যায়ে, ইভেন আমি একটা হসপিটাল সিরাজগঞ্জ ওখানেও গেছি। আচ্ছা, বিভিন্ন জায়গায় ঘোরার পরে এক পর্যায়ে লাস্ট জুলাই মাসে আমি, এখন আর মানে এই 2022 জুলাইতে এসে আমি আর চলতে পারতেছিলাম না, মানে বিছানা থেকে যে উঠবেন কারো সাহায্য পারি আমাকে, আর আমি এখন কোনো কিছু করতে পারি না খুব একটা, আমি খুব ঘুরে ঘুরে হাঁটি, টয়লেটে বসা খুব কষ্ট আমার, সাধারণ কাজ আমি করতে পারি নাই বললে চলে, আর যেটা আমার মানে যন্ত্রণা দেয় খুব, এখন মানে পেইনটা বেশি হয়। তখন লাস্ট জুলাইতে আমি আবারও ডাক্তারের শরণাপন্ন হইলাম, মাঝখানে আমি কিছুদিন হোমিওপ্যাথিক ওষুধ খাইছিলাম গ্রামে কিছু বুদ্ধিতে, না ওই সময় তো আসলে আমরা কিছুটা হেল্পলেস হয়ে যাই যে আমি এত ডক্টর দেখাচ্ছি কোনো কাজ হচ্ছে না, একবার করে দেখি না। হ্যাঁ, একজন আমাকে বললো আমি কিছু হার্বাল ওষুধ খাইছি, মাঝখানে এটা বলে নেই ভুলে গেছি, আমি কিছু হার্বাল ওষুধ খাইছি, আমি বললো হার্বাল ওষুধ খাইলে এই সেল গুলো ভালো হবে, রক্ত সঞ্চালন আবার শুরু হইতে পারে, ওটা অ্যাক্টিভ হইতে পারে। তো আমি মোটামুটি প্রায় অনেক টাকার হার্বাল ওষুধ খাই, খাওয়ার পরেও কোনো ফল পাই নাই। এরপরে আমি বেশ কয়েকজনের পরামর্শে হোমিওপ্যাথি খাওয়ার পরামর্শ দিল, হোমিওপ্যাথি খাইলাম, হোমিওপ্যাথি খাওয়ার পরেও আমি আসলে ফল পাই নাই এটার। আচ্ছা, ফল না পাওয়াতে শেষমেশ আবার এই 2022 জুলাই লাস্টের দিকে আমি আবার ডাক্তারের শরণাপন্ন হলাম, কারণ কেন আমি আর পারতেছি না। ওই ডাক্তার আমাকে ওই হিপ জয়েন্ট রিপ্লেসের কথাই বললো আবার, এবং আমাকে টাকা বললো এত টাকা লাগবে, 3.5 টাকা লাগবে, ভালো ই দিলে জনসনের যদি লাগান তাহলে 3.5-4 লাখ টাকা খরচ হবে সব মিলিয়া। তারপরে আপনি 1 ঘন্টা পরে হাঁটতে পারবেন, আর এরা খুব স্বাভাবিক আমাকে বোঝালো, বোঝাইলে খুব স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি আমার মন থেকে ওই রাত্রে 11টার পরে বাসায় গেছি, সব কিছু জানি, আমার মন থেকে সাই দিচ্ছিল না। তো আমি মোবাইল, যেহেতু নেটের যুগ, আমি মোবাইলে ঘাটতেছিলাম, আর আমি ইন্ডিয়াতে এটা কি ট্রিটমেন্ট আছে চিন্তা করলাম, তাহলে ইন্ডিয়াতে চলে যাবো, আমাদের দেশে আরও কিছু আছে কিনা, কারো কোনো ভালো পরামর্শ মানে পাই কিনা, আমি চাচ্ছিলাম যে কেউ আমাকে পরামর্শ এইভাবে দেয় কিনা যে উইদাউট অপারেশন ট্রিটমেন্ট আছে, এরকম একটা জায়গা আমি খুঁজছি, মানে খুঁজছিলাম একদম শেষ পর্যায়ে নাই পাই, আমি সার্জারিতে চলে যাব, চেষ্টা করব, সেটা আমি দেখবো যে অপারেশন ছাড়া ট্রিটমেন্ট আছে কিনা, আমি এটা খুঁজতেছিলাম। তো আমি শেষ মুহূর্তে আমি এই ডক্টর শফিউল্লাহ প্রধানের একটা লেকচার পাইলাম, ওনার লেকচার শুনলাম, এবং আমার মন মতো হইলো, যে মানুষটা কিছুদিন আগ পর্যন্ত আপনি স্বাভাবিক হাঁটতে পারতেন না, কিছুদিন আগে আপনি আমাদের সামনে একটু হেঁটে দেখিয়েছেন একদম স্বাভাবিক ভাবে আপনি হাঁটা চলা করছেন, সার্বক্ষণিক যে ব্যথা সেটার কি অবস্থা এখন? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমি তো খুব হীনমন্যতায় ভুগতাম, আমি খুব পরিশ্রম করতাম, খেলাধুলা করতাম,
আমি ঢাকায় অনেক সময় থার্ড ডিভিশনে ক্রিকেট খেলতাম এক সময়। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক কিছু মনে হইলে যে আমি এই বয়সে, আমার এই 42-43 বছর বয়সে আমার এই অবস্থা হয়ে যাবে, আমার আমি চলতে চলতে ফিরতে পারবো না, এটা কোনো কল্পনা মনে আসলে খারাপ লাগতো। হাঁটাচলা করতে পারছেন, ব্যথা মুক্ত একটা জীবন কেমন লাগছে? এটা বলে বোঝাতে পারবো না, খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। আমি সবাইকে পরামর্শ দেব যে তারা যেন সঠিক চিকিৎসা না নেয়, বুঝে চিকিৎসা নাই, বুঝে চিকিৎসা। হ্যাঁ, এখানে আমি এই রোগী দেখছি আপনাদের এখানে আসছে, আগে অপারেশন করে ফেলছে, অলরেডি অপারেশন করে ফেলছে, পরিচয় হয়েছে আমার সাথে, অপারেশন করে ফেলছে, করে তার আরো এফেক্ট খারাপ হয়ে গেছে, আরো খারাপ হয়ে যায় যায়। এখানে আসার পরে এই কয়েকদিন পরের মধ্যে অনেক ভালো আছে, এটা আমার দেখা এখানে। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, এতক্ষণ কিন্তু আমি অনেকটা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ওনার কথা। এই যে ঘটনাগুলো উনি বললেন, এটা শুধু ওনার ঘটনা না, এরকম হাজারো হাজারো মানুষের ঘটনা, হাজারো মানুষের গল্প। হয়তো উনি দীর্ঘদিন যাবত উনি চেষ্টা করেছেন, খুঁজেছেন, দেখুন উনি হার মানেননি, কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করেছেন। অপারেশন যদি করতে হয় কেন করবো না, অবশ্যই আমরা করব, বাট একবার অন্তত আমরা চেষ্টা করবো যে অপারেশন ছাড়া আমি পারি কিনা, বা আমি সুস্থ হতে পারি কিনা, যেমনটা আমার এই ভাই পেরেছেন। এই এভিএন বলেন বা PLID বলেন, এরকম অসংখ্য রোগী আছেন, আমরা এরকম অনেক পেশেন্টকে পাই যারা একদম টোটালি হেল্পলেস হয়ে গেছেন, একদম টোটালি হাল ছেড়ে দিয়েছেন, তাদের ভিতর বদ্ধমূল একটা ধারণা হয়ে গেছে যে স্বাভাবিক জীবন আর কোনোদিনই তারা ফিরতে পারবেন না। এই ধারণা থেকে বেরিয়ে আসুন। পৃথিবীতে যত ধরনের রোগ আছে, সকল রোগের চিকিৎসা আছে, শুধুমাত্র আমাদেরকে খুঁজে নিতে হবে। সঠিক চিকিৎসা যদি আপনি পান, খুবই অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।